আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটা শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা হাদিসের আলোকে জেনে নিই ফিতরাত তথা ইসলামী দিনের গুরুত্বপূর্ণ 5টি আদর্শের নাম। যে বিষয়টার উপরে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাই এবং ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাই অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তার মধ্য হতে আমি আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাই তার প্রখ্যাত গ্রন্থ আবু দাউদ শরীফে কিতাবুল তারাজ্জুল, চুল আচড়ানোর অধ্যায়ে গুফ কাটা পরিচ্ছেদে এই হাদিসটি বর্ণনা করেছেন। যে হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাউদ শরীফের 4198 নম্বর হাদিস। ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরাতু খামসুন আও খামসুন মিনাল ফিতরাতি আল খিতানু ওয়াল ইসতিহদাদু ওয়ান নাদফুল ইবতে ওয়াতাকলিমুল আসফারে ওয়াকাসু শরীবে রাহুয়াল আবু দাউদ। এই হাদিসটির বাংলা অনুবাদ হচ্ছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরত তথা ইসলামী দিনের গুরুত্বপূর্ণ 5টি আদর্শের নাম বর্ণনা করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল খিতানু, খতনা করা। 2 নম্বর হচ্ছে আল ইসতিহদাদু, নাভির নিচের পশম কাটা। 3 নম্বর হচ্ছে ওয়ান নাতফুল ইবতে, তথা বগলের পশম কাটা। 4 নম্বর হচ্ছে ওয়া তাকলিমুল আসফার, যার অর্থ হল নখ কাটা। সর্বশেষ 5 নম্বর হচ্ছে ওয়াকাসু শরীবে, তথা গুফ কাটা। তাহলে এই 5টা হলো ইসলামের ফিতরত তথা দিনের 5টি গুরুত্বপূর্ণ আদর্শ। তাহলে আমরা জানতে পারলাম সেই 5টি আদর্শের ধারাবাহিকভাবে। আবার আসুন আমরা জানি, 1 নম্বর হচ্ছে আপনার খতনা করা, 2 নম্বর হচ্ছে নাভির নিচের পশম কাটা, 3 নম্বর হচ্ছে বগলের নিচের পশম কাটা, 4 নম্বর হচ্ছে নখ কাটা, 5 নম্বর হচ্ছে গুফ খাটো করা। এই 5টা হলো ইসলামী আদর্শের নাম। যেইটার ব্যাপারে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই তার পূর্ববর্তী একটি হাদিসে বলেছেন, এই মধ্যে 4টা জিনিস তথা নাভির নিচের পশম কাটা, বগলের 2 বগলের নিচের পশম কাটা, নখ কাটা এবং কি গুফ কাটা, খাটো করা, এগুলো সর্বোচ্চ 40 দিনের মধ্যে কাটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। তাহলে আমরা জানতে পারলাম ইসলামী দিনের গুরুত্বপূর্ণ 5টি আদর্শের নাম। আসুন আমরা সবাই এই হাদিসটির উপর আমল করি, নিজে জানি অপরকে জানাই। এ আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।